হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতা আমিও অনেক ভালো আছি আমার চ্যানেল স্বামীজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমি এখনও আমার ফুপির বাসায় দেখতেই পারছেন আমার বাম হাতের এই বুড়ো আঙ্গুলের নখটি ভেঙে গিয়েছে খুবই কষ্ট লাগছিল যখন নখটি ভেঙে গিয়েছে নখটি ভেঙেছে আমি দুপুরে ভাত খেয়েছি ভাত খাওয়ার পর আমি আমাদের বাসায় আসার জন্য রেডি হচ্ছিলাম তো মাথা আঁচড়ানোর সময়ে হুট করে নখটি কেন ভেঙে গেছে আগে থেকে একটু ফেটে গিয়েছিল এখন পুরো একদম ভেঙে গিয়েছে আমার কাজিন আর হচ্ছে আমার কাকি আমাদের বাসায় আসবে আমাদের সাথে তার জন্য মূলত আমরা দুপুরের দিকে রওনা হলাম খেয়ে কিন্তু আমরা সকালে চলে আসতাম শুধুমাত্র আমার কাজিন মানে হচ্ছে আপু আর কাকি আসবে আমাদের সাথে তার আমাদের বাসায় তার জন্য হচ্ছে আমরা মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আসলে আমার কাজিন আর হচ্ছে কাকি তারা এতদিন যে ঢাকায় থাকতে হবে সেই প্রিপারেশন নিয়ে আসেনি মাত্র অল্প কিছু জামা নিয়ে এসেছে বাইরে যাওয়ার ওরকম কোনো জামা নিয়ে আসেনি যেহেতু হুটহাট এসেছে আর কাকি অসুস্থতার কারণে মূলত ঢাকায় এসেছে কিন্তু কাকি তো সুস্থ হয়ে গেল কিন্তু আপু অসুস্থ হয়ে গিয়েছে এখন তো আপুকে ডাক্তার দেখানোর জন্যই হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসছি আর যেহেতু আপুর সাথে আগেই বলেছি বন্ডিংটা খুব ভালো বেশি হয়তো আমার সাথে থাকলে তার একটু ভালো লাগতে পারে বেশি তাই আমাদের বাসায় নিয়ে এসেছি আর এমনিতেও আপু কোথাও যেতে পছন্দ করে না কারো বাসায় যেহেতু এখন একবার এসেছে ঢাকায় তাই সহজে তাকে যেতে দিব না রেখে দিব প্রায় অনেক দিন আর যেতেই দিব না তাকে তো আপুর জন্য কিছু ড্রেস কিনতে হবে মানে বাসায় পরার জন্য কিছু ড্রেস কিনতে হবে তার জন্য আমরা ইসলামপুর নামে একটি মার্কেট আছে হয়তো আপনারা অনেকেই চিনেন এটা হচ্ছে সদরঘাটের একদমই কাছে তো ইসলামপুরে গেলাম আমরা আমি আসলে এই মার্কেটে কখনোই যাইনি এই প্রথম আমি ইসলামপুর মার্কেটে গিয়েছি আর ইসলামপুর মার্কেটে যে অনেক হাসির ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমি যখন ভিডিও করছিলাম ব্লগের জন্য ভিডিও শ্যুট করছিলাম তখন অনেক দোকানদার ভাইয়ারা মনে করছিল যে আমি লাইভে এসেছি তারা তাদের ড্রেসগুলো ওপেন করে বলছিল আপু আমাদের দোকানটা দেখান আপু আমাদের দোকানটা দেখান তো এই জায়গাটা অনেক হাসির মুমেন্টস ছিল আমার জন্য তারা হয়তো ভাব ভাবছিল যে আমি তাদের মানে সাধারণত অনেক শপিং ব্লগার যারা আছে মানে যারা মার্কেটে গিয়ে ব্লগ করে কিংবা লাইভ শ্যুট করে তারা হয়তো মনে করছিল আমাকে তো আপুর জন্য আমরা ড্রেস দেখছিলাম আসলে আমরা খুবই কম সময়ের মধ্যে যেহেতু আপু অসুস্থ ঠিকভাবে দাঁড়াতে পারে না তার জন্য অত বাছাবাছি না করে জাস্ট একটু পছন্দ হলেই নিয়ে নেব জামাটি এরকম একটা ডিসিশন নিয়ে নিলাম আমরা তো মার্কেট থেকে বের হলে দেখতে পাচ্ছেন আসান মঞ্জিল মার্কেটের যেই সাইডটা রয়েছে এখান থেকে আসান মঞ্জিল এত সুন্দরভাবে দেখা যাচ্ছে আসলে আমি আপনাদের সবাইকে আহসান মঞ্জিলটি ঘুরিয়ে আনতে পারতাম কিন্তু করোনা আসার পর থেকে আসান মঞ্জিল একদম বন্ধ তাই আমি যেতে পেলাম না তাই বাইরে থেকে আপনাদের জন্য দোকানের বাইরে থেকে আমি আপনাদের জন্য একটু শ্যুট করলাম তারপর আমরা আরেকটি দোকানে গেলাম বের হয়ে ওই দোকান থেকে এই দোকানে এসে আমাদের একটি ড্রেস পছন্দ হলো এই যে আমরা এই ড্রেসটি নিয়েছি যে জামাটা এখন ভাজ করছে এটা নিয়েছি আমরা যেহেতু আগে বললাম আপুর জন্য এখন বাসায় পড়ার জন্য যেহেতু জামা নিয়ে আসেনি ঢাকায় হুটহাট চলে এসেছে কাকির অসুস্থতার কারণে তো এখন যেহেতু অনেক দিন থাকতে হবে তো তার জন্য কিছু ড্রেস কিনতে হবে এখন আপাতত দুটো একটা কিনলাম আরেকটা একটা কেনার প্ল্যান ছিল তো আর একটা ড্রেস এখন খুঁজছিলাম তো সবাই যেহেতু আপু অসুস্থ খুব দ্রুত খালি কোনো মতে দেখে নিয়েছিল এই ড্রেসগুলো আমরা দেখছিলাম ড্রেসগুলো পছন্দ হয়নি আর বেশি কেমন জানি ভাল লাগলো না একটু বাটিক বাটিক মনে হচ্ছিলো তাই আমরা এই ড্রেসটি কিনলাম না তারপর হচ্ছে আমরা এই এই দোকানের ড্রেসগুলো ড্রেসগুলো দোকান কিন্তু অনেক সুন্দর এখান থেকে যে ওনারা হাত দিয়েছে এই ড্রেসটি মোটামুটি কাকির আমার সবারই পছন্দ হয়েছে কিন্তু এটার প্রাইস শুনে আপনাদের সবার মাথায় হাত এসে পড়বে কারণ হচ্ছে এটার প্রাইস মানে অসম্ভব দাম দু টাকা চেয়েছে এটার দাম তো আবার ফিক্সড প্রাইস কোনো মূলামুল করা যাবে না তো এটা সত্যিই অনেক বেশি ছিল ড্রেসটি এতটাই আহমর কিছুই না যে দু মানে দু টাকার উপরে এটার দাম হবে তো এটা আমরা দেখলাম না এরপর হচ্ছে গিয়ে আমরা আরও কিছু দোকান দেখলাম আমি জাস্ট ভিডিও করতে করতে যাচ্ছিলাম আপুও ড্রেস দেখছিল আর আসলে আমি আসলে আমাকে বারবার বলছিলো চয়েস করার জন্য আসলে আমি চয়েস করি না কখনো এবার হচ্ছে এই ফাঁকে দিয়ে যে কালো ড্রেসটি দেখা যাচ্ছে আমরা আরেকটি এই জামাটি নিয়েছি মানে এই কালো ড্রেসটি নিয়েছি আমরা এই ড্রেসটিও মোটামুটি অনেক সুন্দর আছে এটা নিয়েছি এরপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম ভাবি এবং আপু মানে হচ্ছে ফুপাত ভাইয়ের বউ আর হচ্ছে ফুপাত বোন ওরা ওদের জন্য শপিং করবে তাই ওরা মার্কেটে রয়ে গেল তো আমরা এখন আহ জন্য হাঁটছিলাম আসলে যেহেতু কাকি আর আপু আমি আর হচ্ছে আব্বু আসলে এখান থেকে আরেকটা জায়গা যাবে তাই আব্বুকে আমরা মানে আব্বু আমাদের সাথে যাবে না জাস্ট আমি কাকি আপু আমরা আমরা তো তিনজন তো বসতে পারবো না বসলাম এরপর আসলে আমি ভিডিওটি অফ করে দিয়েছি কারণ হচ্ছে কাকি আমাদের বাসায় আসার জন্য ভাইয়াদের বাসা থেকে আমরা যে দোকান থেকে ফল কিনেছি ও দোকান থেকে ফল কিনেছে অনেক কাকি পেয়ার কিনেছি ন্যাশপতি কিনেছে আপেল আরও আঙ্গুর এগুলো পেয়ারা এগুলো অনেক কিছু কিনে দেখতে পাচ্ছেন রাস্তায় আসার সময় ঘোড়ার ঐতিহ্যবাহী লোকরা হয়তো ঘোড়ার গাড়িটা মানে বেশি চলাচল চলে ওই জায়গাটাতে যতদিনই আমি এসেছি অতদিনই আমি ঘোড়ার গাড়ি দেখেছি এখানে যেহেতু পুরান ঢাকা এটা তো পুরান ঢাকার সবকিছুই আসলে অনেক বেশি সুন্দর আরেকটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে পুরান ঢাকার স্পেশাল তন্দুরি চা আসলে এই চাটা আমার ফুচকা যেদিন খেয়েছি ওই শেয়ার করার কথা ছিল যেহেতু ওদিনই খেয়েছিলাম কিন্তু আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমি ভিডিওটি করেছিলাম তো আজকে আমি তাই শেয়ার করে দিলাম চাটি অসাধারণ ছিল এত মজা ছিল পুরান ঢাকার স্পেশাল তন্দুরি চা মানে যারা হয়তো পুরান ঢাকায় থাকেন তারা হয়তো জানেন এই চাটি কি মজাদার একটি চা তো অনেক মজা লেগেছিলো চাটি আর বাসায় শুনেছি আজকে নাকি আম্মু অনেক ইয়াম্মি রান্না করেছে তো বাসায় যাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম আম্মু কী রান্না করেছে সেটা দেখার জন্য বাসায় গিয়ে দেখতাম আম্মু পোলাও রান্না করেছে অনেক দিন পর আজকে পোলাও খাবো কারণ এই কয়েকদিন বিরিয়ানি কাচ্চি এইসব খেয়েছি কিন্তু পোলাও রোস্ট মাংস এইসব খাওয়া হয়নি রোস্ট খেয়েছি কিন্তু মাংসটা খাওয়া হয়নি তো আজকে পোলাও খাবো ইয়ামি আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছে আর এমনি সবার জন্য একটু ভাত রান্না করেছে যদি কেউ পোলাও না খেতে চায় তাহলে সে ভাত খাবে সত্যি পোলাওটি দেখে এত মন চাচ্ছিল খেতে তো আমি কোনো মতে জাস্ট যেহেতু বাইরে থেকে এসেছি হ্যান্ড ওয়াশ করে নিয়েছি আপুকেও করিয়েছে কাকিকেও করিয়েছি গোসল করে নিলাম গোসল করে আগে আমি খেলাম খাওয়ার পর হচ্ছে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো তাই বললাম পরে হচ্ছে আমাদের আঙ্কেলকে ভাবিকে ভাবি দুধ মালাই যে ইগলো যে মালাই আইসক্রিমটি রয়েছে সেটা এনে দেওয়ার জন্য তো দার আঙ্কেল এনে দিল আমি আপু আপু আসলে খাইনি জাস্ট অল্প একটু খেয়ে কাকিকে দিয়ে দিয়েছে আমি ভাবি আপু আমরা তিনজনের জন্য আনলাম পরে আসলে ইগলো আইসক্রিম এই গরমের মধ্যে খাওয়াটা অনেক মজা লাগছিল আমি আইসক্রিম শুয়ে শুয়ে খাচ্ছিলাম আর আকাশের দিকে তাকিয়ে দেখছিলাম কি সুন্দর লাগছে আজকের আকাশটি এত সুন্দর লাগছে স্নিগ্ধ আকাশ কি মজাদার তার মধ্যে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আর হচ্ছে একটু আইসক্রিম খাওয়া এই ওয়েদারটার মজাই আলাদা আসলে বলা এই যায় না যে কি মজা লাগে এই ওয়েদারটি এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস আর হচ্ছে তার মধ্যে একটু আইসক্রিম খাওয়া কী যে মজা একটি মোমেন্ট তো সব কিছু মোটামুটি ভালো গেল তবে আপুর জন্য সবাই প্লিজ দোয়া করবেন কেন আপু এখনও অসুস্থ অনেক আপুকে হসপিটালে নিয়ে যাওয়া হবে সন্ধ্যার দিকে তো আমি আপুর কি অবস্থা হয় আমি সবাইকে বলবো আপু কেমন আছে এখন তবে আগে থেকে একটু বেটার আছে এখন একটু দুর্বলটা কম বাট তবুও হচ্ছে এখনও সে হাঁটতে পারছে না ঠিকভাবে শরীরে অনেক দুর্বল আর কথা তো এখনও বলতে পারছে না যেহেতু তার হচ্ছে কণ্ঠনালিতে একটু চাপ পড়েছে তাই কথা এখনও আসছে না তো সবাই দোয়া করবেন আপুর জন্য যাতে আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপর আপুকে নিয়ে আমরা ফুড চ্যালেঞ্জ করব আপুকে নিয়ে বাইরে যাবো ওই সবগুলো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ফুপি বাসায় মোটামুটি ভালোই একদিন কাটালাম মোটামুটি ভালো লেগেছে ফুপির বাসায় যে সবাইকে খুব মিস করছি ভাবি আপু তাপু হচ্ছে বেবুগুড়া সবাইকে অনেক মিস করছি তো আকাশটি দেখে আমার মাথায় কেন্দ্রে একটু মনে হচ্ছিল আমি একটু টিকটক করি মানে হচ্ছে লাইক ভিডিও করি তো আমার আসলে এখন রেডি হওয়া কিংবা মাত্র গোসল করে এসেছি জার্নি করা কোনো ইচ্ছা নেই তো জাস্ট আমি বারান্দার ইয়েতে দিয়ে মানে জানালার ফাঁকে দিয়ে হচ্ছে একটি বই নিয়ে এরকম একটা টিকটক করলাম জাস্ট স্লো মোশন করে দিয়েছি পরে তারপর হচ্ছে সন্ধ্যার দিকে আপুকে হসপিটালে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আমার যেহেতু কালকে ব্লক করতে হবে যে আমার ভাইয়া শিখিয়েছে যে কোনো সিচুয়েশন আসুক তুমি তোমার কাজ করে যাবে তোমাকে তোমার ভিডিও রেডি রাখতেই হবে যে কোনো প্রবলেম আসুক যতই ক্লান্ত থাকো তুমি তো আমি যতই ক্লান্ত থাকি আমাকে হচ্ছে রেডি হতেই হবে মানে ভ্লগ রেডি করতেই হবে এবং আমার নিজেকেও রেডি করতে হবে ব্লগের জন্য তো আমি আপনাদের সবার জন্য একটি নিউ মেকআপ লুক করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার নিউ সব কসমেটিক্স দিয়ে তো এই মেকআপ লুকটি আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব আমি জাস্ট ভিডিও করে রেখে দিয়েছি আজকে আসলে আমি একদমই মেকআপ করা মরেছিলাম না কালকে যেহেতু খুবই ক্লান্ত লাগছিল তবুও করেছি মেকআপটি করে রিমুভ করে আমি সাথে সাথে ঘুমিয়ে গেলাম ভিডিওটি শ্যুট করে এরপর ঘুম থেকে সকালবেলা উঠলাম উঠে দেখলাম আম্মু ভাজি করেছে ডিম পোস্ট করেছে রুটি বানিয়েছে আমাদের সবার জন্য নাস্তা বানিয়েছে আম্মু রুটি বানিয়েছে সব কিছু আম্মু বানিয়েছে আর হচ্ছে ফল কেটেছে আসলে ওই দিনের ডিম ভাজিটি অনেক বেশি মজা হয়েছিল এটা হচ্ছে পেঁপে ভাজি পেঁপে ভাজি আসলে আমাদের খুব পছন্দের একটি ভাজি অনেক মজা হয়েছিল পেঁপে ভাজিটা আর তো আমুর ভাজি আইটেমগুলো অনেক বেশি মজা হয় এরপর হচ্ছে এখানে পেয়ার নিয়েছি ন্যাশপতি নিয়েছি আর হচ্ছে কমলা নিয়েছি এই ফলগুলো নিয়েছি ন্যাশপতিগুলো এত বেশি মিষ্টি ছিল আর পেয়ার ফলগুলো অনেক বেশি মিষ্টি ছিল তো এই ফলগুলো নিয়েছি ভাবি কেটে নিয়েছে ফলগুলো তারপর আমরা সবাই একসাথে নাস্তা করলাম আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি প্রেস করবেন ফ্যামিলি একবার ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম